এরপর প্রশ্ন হলো দুই রাকাত ওয়ালা নামাজে আত্তাহিয়াত পড়ার পর ভুলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলে তখন কি করবে? দুই রাকাত ওয়ালা নামাজে আত্তাহিয়াত পড়ার পর আপনি বসার কথা, সালাম ফেরানোর কথা না ফেলে আপনি দাঁড়ায় গেছেন। যদি নামাজটা ফরজ নামাজ হয়, তাহলে আপনি দাঁড়ায় গেলে আবার কি করবেন? বসে যাবেন। বসে এরপর সেজদায় সাহু দিয়ে নামাজ শেষ করবেন, আপনার নামাজ হয়ে যাবে। আর যদি নামাজটা ফরজ নামে নকল নামাজ হয়, তাহলে যদি পুরোপুরি দাঁড়ান নাই, বেশিরভাগ বসার দিকে এখনো আছেন, কোমর পুরোপুরি সোজা হওয়ার কথা বসার দিকে বেশি আছেন, তাহলে বসে যাবেন, সেজদায় সাহু দিতে হবে না। সামান্য একটু উঠতে গেছেন তখন বসে গেছেন, ব্যাপারটা এরকম। আর যদি বেশিরভাগ দাঁড়ায় গেছেন, তাহলে আর এখন বসার দরকার নেই, এর সাথে আরো দুই রাকাত নামাজ পড়ে পড়ে এবার শেষে কি দেন? সিজদা সৌদি। এটা হলো নফল নামাজ। আর ফরজ নামাজ হলে যতই দাঁড়ায় যান ওই অবস্থায় কি করবেন? আবার বসে যাবেন, বসে সিজদা সৌদি নিবেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন হলো শয়তান কি স্ত্রী বা ছেলে সন্তান আছে? শয়তানের ছেলে সন্তান দিয়ে কি করবেন? দরকারি প্রশ্ন হলো, দেখেন শয়তানের সন্তান হয়, একটা হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইবলিস দুই রানের সাথে ঘষার মাধ্যমে অগণিত অজস্র তার বংশধর বের হয় এবং তারা ছড়িয়ে পড়তে থাকে পৃথিবীতে। এভাবে তার বংশ আপনার বৃদ্ধি হয়ে থাকে, বংশ বিস্তার হয়ে থাকে। একটা হাদিস আছে যে বংশ বিস্তার হয় এইভাবে, এই প্রক্রিয়াতে তার। এরপরে প্রশ্ন হলো সুন্নত মুয়াক্কাদা মুস্তাহাবের সম্পর্কে দুই একটা কথা বলে বুঝাবেন। দুইটাতেই সুন্নত, দুইটাই তো সুন্নত, আমরা কি মুস্তাহাব বলে সুন্নতকে ছোট করছি? ভাই সুন্নতে মুয়াক্কাদা আর মুস্তাহাব দুটো এক জিনিস না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাজ জীবনে অনেক গুরুত্বের সাথে করেছেন, আবার আরেকটাকে এত গুরুত্বের সাথে করেননি। একটা কাজ তিনি হয়তো এক দুবার করেছেন, আরেকটা কাজ তিনি নিয়মিত করেছেন। এই দুইটা কখনো সমান হতে পারে না। গবেষণা করে বের করেছেন। আপনার কাছে মনে হতে পারে যে কোনো পার্থক্য নাই, আসলে কি আছে? পার্থক্য আচ্ছা,